আমার মতো যারা মাটন খেতে পছন্দ করে তাদের তো এটা খুবই প্রিয় খাবার। তো এখন তো বর্ষাকাল, আর এই ঠান্ডার সময় আলু দিয়ে এরকম পাতলা মাটনের ঝোল আর গরম ভাত, কম্বিনেশনটা জাস্ট অসাধারণ। তো আমি এই রান্নাটাই কত সহজে করি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমি কি করে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি। রান্নাটা করার জন্য আমি নিয়েছি 1 কেজি মাটন। মাটনটাকে আমি একটু ম্যারিনেট করে নেব। তার জন্য সবার প্রথমে দেব একটু হলুদ গুঁড়ো, তারপরে দেব একটু নুন, আর দেব হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর এখানে আমি কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করছি, পুরোটা ব্যবহার করব না আমি, এবার পরে ব্যবহার করব। তো এখানে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, আর দেব হচ্ছে আদা রসুন বাটা 1.5 চা চামচ মতো। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 50 গ্রাম মতো টক দই, ভালো করে ফেটিয়ে নিয়ে আমি টক দইটা ব্যবহার করছি। টক দইটা দিয়ে ভালো করে এবার আমি মাটনটাকে মেখে নেব। মাটনটাকে ভালো করে মেখে আমরা এটাকে রেস্টে রেখে দেবো প্রায় 45 থেকে 1 ঘন্টা মতো। তো আপনাদের হাতে যদি সময় কম থাকে তো সেক্ষেত্রে আপনারা 20 থেকে 25 মিনিট কিংবা আধা ঘন্টা আপনারা মাটনটাকে রেস্টে রেখে দিতে পারেন, তাতে মাটনের টেস্টটা খুবই ভালো হয়। এবার আমি এখানে মাটনটা রেস্টে রেখে দিয়েছি, আর এখানে আমি আলুটা কেটে নেব। আলুটা কেটে এবার আমি পেঁয়াজগুলোও কেটে নেব। তো এই মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি 4টে নিয়েছি, তো চলুন পেঁয়াজগুলোও কেটে নিই। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। তো তেলটা আমার এখানে গরম, আমি আলুগুলোর ভিতরে একটু হলুদ দিয়ে দেব যাতে করে আলুর রংটা একটু ভালো আসে। তো আমি আলুগুলোকে এখানে খুব বেশি লাল লাল করে ভাজবো না, আমি হালকা একটুখানি ভেজে নিয়ে আলুগুলোকে তুলে নেব। এবার আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কিছু শুকনো মশলা এখানে ফোড়নে দেব, যেমন দারচিনি, এলাচ, তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, লবঙ্গ, সমস্ত কিছু দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে বেশ একটু ভালো গন্ধ ছড়িয়েছে, এবার আমি পেঁয়াজটাকে এখানে দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি বেশ একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি কিছু মশলা অ্যাড করব। আমি এখানে দিয়েছি আদা রসুন বাটা, এরপরে দেব হচ্ছে কাঁচা লঙ্কা বাটা,
মশলাটাকে এবার আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আদা রসুনের গন্ধটাও চলে গেছে। এবার আমি জিরে গুঁড়ি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ মতো, আর 1/2 চা চামচ মতো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ি। মশলাটাকে দিয়ে এবার ভালো করে আবার আমি কষিয়ে নেব। মশলাটা আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিচ্ছি 2 টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে এবার আমি আরেকটু ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। এবার আমি রান্নাটার রং সুন্দর হওয়ার জন্য ব্যবহার করব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ি। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি ম্যারিনেট করা মাটনটা এখানে দিয়ে দেবো। মাটনটা দিয়ে এবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি নুন। যেহেতু আমি মাটনটা ম্যারিনেট করার সময় আমি নুন ব্যবহার করেছিলাম, ওই জন্য আমি এখন স্বাদ মতোই নুনটা ব্যবহার করলাম। প্রায় 15 মিনিট মতো আমি মাটনটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এবার আমি আলুগুলোকেও এখানে দিয়ে দেবো। আলুগুলোকে এখানে দিয়ে আমি আরও 10 মিনিটের জন্য মাটনটাকে কষিয়ে নেব। আর এই যে যারা মাংসের ভেতরে গোটা রসুন খেতে পছন্দ করেন, তো তারা এভাবে গোটা রসুন দিতে পারেন। অবশ্যই এটা অপশনাল, আমি খেতে পছন্দ করি ওই জন্যই আমি রসুনগুলো দিলাম, আপনারা নাও দিতে পারেন। আমার মাটন কষানোটা প্রায় শেষ হয়ে গেছে, আমি আজকে মাটনটা প্রেশার কুকারে রান্না করব। আপনারা এমনিও রান্না করতে পারেন, তো আজকে আমি প্রেশার কুকারে রান্না করব, একটু সময়টা কম লাগবে। তো আপনারা যখন প্রেশার কুকারে রান্না করবেন তখন 5টা সিটি দিয়ে নেবেন। সিটি দিয়ে তারপরে দমটা পুরোপুরিভাবে যখন বেরিয়ে যাবে তারপরে আপনারা ঢাকনাটা খুলবেন, তাহলেই রেডি হয়ে যাবে মাটনের আজকের এই রেসিপিটা। খুব সহজেই আপনারা যে কেউ এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা অবশ্যই আপনারা একটু দেখে দেবেন, যেন মাটন যতটুকুনি আছে ঠিক ওই পর্যন্তই আপনারা জলটা দেবেন, তার উপরে যেন জলটা না আসে। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেবো, লাগিয়ে দিয়ে 5টা সিটির জন্য বসিয়ে দেবো। পাঁচটা সিটি দিয়ে নিয়েছি, পুরো দমটাও বেরিয়ে গেছে। এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নেব। দেখুন কত সুন্দর এসছে রংটা। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এখানে একটু গরম মশলা অ্যাড করব। গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি আজকের মাটন কারি। দেখুন মাংসটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করবেন। আমি আশা করছি আপনাদের সকলেরই খুব পছন্দ হবে, আর অবশ্যই এটা গরম ভাতের সাথে পরিবেশন করবেন, আমি আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে।
আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, আর কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। তো চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।